Hello guys, I'm Aromen. Wait a minute! Who are you? হ্যাঁ বুঝতে পারছি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো কি কি আমি বুঝতেই পেরেছি, যে এতদিন আমি কোথায় ছিলাম, এতদিন কেন ভিডিও দিইনি, কি কারণে ভিডিও আসছে না, বা আবার হঠাৎ কেন আবার ভিডিও দিতে শুরু করেছি। তো এইসব কারণগুলো আমি তোমাদেরকে পরে একে একে বলবো। তো গাইজ, কিছু পার্সোনাল রিজনসের জন্য হচ্ছে কিছুদিন ভিডিও দিতে পারিনি, আবার এই যে হেলমেট পরে আবার রেডি হয়ে গিয়েছি ভিডিও দিতে। পেছনে আমার বাহন দেখতে পাচ্ছ, আপাতত আছি N86-এ, খড়গপুর চৌরঙ্গি কিছুক্ষণ আগে আমি ক্রস করে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছ পেজা তুলোর মতো মেঘ যাচ্ছে। তো এরকম পরিবেশে বাড়িতে থাকতেই পারলাম না, তো ভাবলাম কিছু তুলে ধরা যাক। আপাতত আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রাম, তো কোনটা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। ঝাড়গ্রাম যাওয়ার কথা তোমাদেরকে কি বলবো, কম বেশি সবাই জানো কলকাতা থেকে কিভাবে ঝাড়গ্রাম আসতে হয়, বা মেদিনীপুর থেকে কিভাবে ঝাড়গ্রাম আসতে হয়। তোমরা যেহেতু জানো যে আমার বাড়ি মেদিনীপুরের খুব কাছাকাছি, তো আমরা খড়গপুর NH6 ধরে ঝাড়গ্রাম পৌঁছে যাব। আর কলকাতা থেকে যে কেউ গুগল ম্যাপসে সার্চ করবে ঝাড়গ্রাম পৌঁছে যাবে ইজিলি, মানে রুটের কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই। তো আমরা কোন রুট দিয়ে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সেগুলো তোমরা দেখে নাও। ওয়েলকাম টু ব্লগার ব্রোজ। মাঝ রাস্তায় এমন বৃষ্টি হয়েছে, মোটামুটি রেনকোট ফেনকোট পরে নিতে হয়েছে, দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখান থেকে ঝাড়গ্রাম আপাতত 20-22 কিলোমিটার মতো, এখনও ব্রেকফাস্ট করিনি, সকাল থেকে কিছু খাইনি, তো রাস্তায় কোনো দোকান খুঁজছি, আপাতত কোনো দোকান দেখলে দাঁড়াবো, একটু রেনকোট ফেনকোটগুলো ছাড়বো আর চা খাবো, সাথে ব্রেকফাস্ট করবো। আধ ঘন্টা আগে মোটামুটি ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছি আর পুরো রাস্তাটাতেই বৃষ্টি পেয়েছি, প্রচুর বৃষ্টি, দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে। তো আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে কনক দুর্গা মন্দির, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো বাকি আছে, পেছন দিকে দেখতে পাচ্ছ। তো ব্রেকফাস্ট করার জন্য আমি একটা জায়গায় দোকানে দাঁড়িয়েছি, চপ মুড়ি হচ্ছে আমাদের রেডি চলছে এখানে, চপ মুড়ি। তো আপাতত 1 কিলোমিটার বাকি, এখান থেকে একটু বৃষ্টি থামলে আর তারপর যাওয়ার চেষ্টা করবো, এই ব্রেকফাস্টটা করে নিই। চপ আর মুড়ি হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট, জাতীয় খাবার চপ। আর এই বর্ষার দিনে এরকম গরম গরম চপ মুড়ি খেতে আরো ভালো। তো গাইজ, ফাইনালি বৃষ্টি থেমেছে আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে কনক দুর্গা মন্দির সেখানে আমরা পৌঁছে গিয়েছি। চার চাকা আর বাইকের জন্য আলাদা করে পার্কিং চার্জ লাগবে, বাইকের জন্য I think 20 টাকা আর ফোর হুইলারের জন্য 50 টাকা। তো আমরা এন্ট্রান্স দিয়ে আপাতত ঢুকছি ভেতরের দিকে, তো বাকিটা তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এসে পড়েছি কনক দুর্গা মন্দিরের ভেতরে, আর এই ক্যাম্পাসের মধ্যে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে। তো তোমরা খুব সাবধানে আসবে, হেলমেট, চশমা, মোবাইল এগুলো খুব সাবধানে রাখবে, ঠিক আছে? আর আস্তে আস্তে তোমাদেরকে আমি ইতিহাসটা বলছি, এখানে ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছি। এখন থেকে প্রায় 500 বছর আগে রাজা গোপীনাথ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী এবং তারপরে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির সম্পর্কে, মন্দিরের ইতিহাস সম্পর্কে আলাদা করে আমার বলার কিছুই নেই, তোমরা সকলেই হয়তো জানো এই মন্দিরের যিনি দুর্গা প্রতিমা বা দেবী রয়েছেন পুরোটাই সোনা দিয়ে তৈরি এবং প্রতিমার উচ্চতা প্রায় 2 ফিটের গায়ে গায়ে। তো তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা পুরনো মন্দির ছিল, বাজ পড়ে এই অংশটা ফেটে যায়, তার ফলে নতুন মন্দির ওই দিকে তৈরি হয়। নতুন মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম, ঠিক তার পেছন দিকেই এই যে রাস্তাটা যেটা যাচ্ছে, এটা যাচ্ছে ডুলুং নদীর দিকে, মানে জঙ্গল এরিয়ার দিকে।
ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছুই তোমরা করতে পারবে না। মন্দির চত্বরে মানে মেন মন্দির যেটা আছে, যেখানে প্রতিমা রয়েছে, সে জায়গা তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে না বা ছবি তুলতে পারবে না। তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট এখানের মানুষদের কাছে যেটা শুনলাম যে এখানের মন্দিরের মা নাকি খুবই জাগ্রত, সবার মনোবাঞ্ছা পূরণ করে। তো আমিও সেরকম একটা মনের উইশ মাকে জানিয়ে গেলাম। তো তোমাদের মধ্যে যারা আছো, যারা এইসবে বিশ্বাস রাখো, তারা আসতে পারো, এসে নিজেদের মনের ইচ্ছেটা বলে যেতে পারো। তো গাইস, ভিজে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে বৃষ্টিই পড়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাস্তা ভিজেছি। রেনকোটটা ছিল বলে যাই হোক একটু বেঁচেছি। তো আপাতত কনক দুর্গা মন্দির আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, যাচ্ছি আমরা চিল্কিগড় রাজবাড়ির দিকে, দেখা হচ্ছে। তো গাইজ, এই যে আমার পেছনে এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, দেখতে পাচ্ছ পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে, সেরকম আর বাকি কিছু নেই। ঝাড়গ্রাম রাজবাড়ি রয়েছে, বাট ঝাড়গ্রাম রাজবাড়িতে উইদাউট পারমিশন তোমরা ভেতরে ঢুকতে পারবে না, তোমাকে আগে পারমিশন নিতে হবে, থাকার জন্য বুক করতে হবে, তারপর তোমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে যেতে পারবে। তো অনেক হ্যাপা, অনেক সমস্যা, তাই জন্য আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে গেলাম না। এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, আমার পেছনে দেখতে পাচ্ছ পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে, কিছুটা সরকার নিয়ে নিয়েছে, কিছুটা সরকারি কাজকর্ম হয়। তো কিছু সিনেমাটিক তোমাদের জন্য থাকলো। জায়গায় জায়গায় চুন পলেস্তারা খসে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ধ্বংসাবশেষ, আর ভেতরে গিয়ে বাকিটা দেখালাম না। আপাতত খুবই টায়ার্ড আছি, এখান থেকে বেরিয়ে যাব, দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। আপাতত চিল্কিগড় রাজবাড়ি ঘুরে টায়ার্ড ফায়ার্ড হয়ে গরমে বৃষ্টিতে ভিজিয়ে মোটামুটি চললাম আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্ট কিন্তু ঝাড়গ্রামের নয়, অ্যাকচুয়ালি বাঁকুড়ার সাইডে, ঠিক আছে? মানে তোমাদেরকে দুটো ভাইবই আমরা দেবো, এক হচ্ছে ঝাড়গ্রাম, দুই হচ্ছে বাঁকুড়া। তো এখান থেকে বেরিয়ে আপাতত আমরা রিসর্টে যাচ্ছি, কারণ দুপুরের লাঞ্চ হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি রিসর্টের দিকে, দেখা হচ্ছে রিসর্টে গিয়ে।